অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই দেশ দুনিয়া যে ভাইরাসটিকে নিয়ে বেশি ভয় পাচ্ছে এবং আতঙ্কে আছে বহু লোকের জীবন চলে যাচ্ছে সেটা হচ্ছে করোনা ভাইরাস এই করোনা ভাইরাস থেকে মুক্তি কবে পাবে এই দেশ দুনিয়া আমি জ্যোতিষশাস্ত্র মতে আপনাদেরকে আমি গোহের গোচর অনুযায়ী আপনাদেরকে জানাতে চলেছি মোটো ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ তথ্যটি শুনুন প্রথমে আপনাদেরকে জানাই বর্তমানে রাহুগ্রহ মিথুন রাশির ঘরে অবস্থান করছে অর্থাৎ বায়ু রাশির ঘরে এই রাহুগ্রহের অবস্থান এবং শনি গ্রহ মকর রাশিতে চব্বিশে জানুয়ারি প্রবেশ করেছে অর্থাৎ শনি গ্রহ রিপ্রেজেন্ট করে জনতাকে এবং যথাক্রমে বৃহস্পতি এবং কেতু ধনু রাশিতে অবস্থান করছে অর্থাৎ যখনই এই শনি গ্রহ মকর রাশিতে প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে এই যে রাহু গ্রহের যে নেগেটিভ এফেক্ট সেটা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ রাহু রাহুগ্রহই এই ভাইরাসের মেন গ্রহ অর্থাৎ এই বায়ু রাশিতে যতদিন এই রাহু গ্রহ থাকবে ততদিন বিভিন্ন রকমের সমস্যা আসবে এর সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানাই ঠিক উল্টো দিকে বৃহস্পতি এবং কেতু বৃহস্পতি কি করে কোনো জিনিসকে বৃদ্ধি করে কেতুর সঙ্গে বসে থাকার জন্য এই বৃহস্পতি গ্রহ যখন মকর রাশিতে প্রবেশ করবে অর্থাৎ তিরিশে মার্চ যখন মকর রাশিতে এই বৃহস্পতি গ্রহ প্রবেশ করবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অর্থাৎ গ্রহের গোচর অনুযায়ী আস্তে আস্তে এই মারণ ভাইরাসের প্রকোপ কিছুটা হলেও কমতে থাকবে এবং পনেরোই এপ্রিল রবি গ্রহ যখন রাশিতে তুঙ্গস্থ করে অবস্থান করবে সেক্ষেত্রেও এই মারণ ভাইরাস করোনার আক্রমণ থেকে মানুষ অনেকটাই মুক্তি পাবে অর্থাৎ এই ভাইরাসের প্রকোপ কমবে অথবা এই ভাইরাসের প্রতিষেধক বিজ্ঞানীরা বার করতে পারবে অর্থাৎ এই রবি যত রকমের মেডিসিন দেখছেন কি না বিভিন্ন রোগের বড় বড় অসুখে মেডিসিন হয় টোটালটা নিয়ন্ত্রণ করে এই রবি গ্রহ এই রবিগ্রহ ঠিক এতদিন পর্যন্ত নিচস্ত হয়েছিল এই তুঙ্গস্থ থাকা দরুন এই মেডিসিন আবিষ্কার হবে এবং এই করোনার ভাইরাসের তেজ অনেক অংশেই কমবে এর পাশাপাশি আপনাদেরকে জানাই সেপ্টেম্বর পর্যন্ত এই রাহু গ্রহ মিথুন রাশিতে অবস্থান করায় কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকবে যদিও অনেকটাই কাটিয়ে উঠবে কিন্তু সম্পূর্ণরূপে কাটাতে এই সেপ্টেম্বর অবধি এই সময়টি থাকবে অর্থাৎ আপনারা সেপ্টেম্বর অবধি অবশ্যই সাবধানতা অবলম্বন করুন এবং এই তিরিশে মার্চের পর থেকে আস্তে আস্তে কমবে এবং রবি গ্রহের যে অবস্থান অনেক অংশেই কমতে বাধ্য আপনারা কি করবেন এই সময় আপনারা প্রতিদিন সকালে উঠে কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটের জন্য হল সূর্যের দ্রোত গায়ে লাগান দেখবেন করোনা ভাইরাসের আতঙ্ক থেকে অর্থাৎ সেই যে প্রকোপ থেকে কিছুটা হল বাঁচবেন আপনারা আমলকি অথবা লেবুর রস অথবা কালো গোলমরিচের দিয়ে চা আপনারা খান লাল চা দেখবেন এই করোনা ভাইরাসের আতঙ্ক কমবে ভাইরাস থেকে মুক্তি আপনারা পাবেন এবং হাত সব সময় পরিষ্কার রাখুন এবং এর সাথে এবং এ সময় আপনারা প্রচুর পরিমাণে জল খান তো আমি সবশেষেই বলবো তিরিশে মার্চ থেকে এই ভাইরাসের প্রকোপ আস্তে আস্তে কমতে থাকবে এবং পনেরোই এপ্রিলের পরে সূর্যগ্রহ যখন তুঙ্গস্থ হবে এই ভাইরাসের প্রকোপ কমে যাবে এবং এর সাথে সাথে এর প্রতিষেধক বিজ্ঞানীরা আবিষ্কার করবেই ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ